হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিনিয়া ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, সকাল বলতে এখন 11টা কি 11:30 বাজে। তো চান টান করে ছাদে আসলাম কাপড়গুলো মেলতে। তো অনেকদিন থেকে ব্লগ করিনি, অনেকদিন পরে ব্লগ করছি। আর আজকে আমার কাজকাম হয়ে গেল তাড়াতাড়ি, মানে যেইটুকু কাজ করি সেইটুকু আমার হয়ে গেল। তো এখন আমি বেড়াতে যাবো আমার মামাদের বাড়ি গিয়ে। সেরকমভাবে প্রত্যেকদিন যাওয়া হয় না, তো অনেকদিন থেকে যাইনি, প্রায় 5-6 দিন থেকে যাইনি। তো আজকে এখন যাব। তো পাপা এখনই ফোন করলে ছাদে ছিলাম, তো একটা আধার কার্ডের জেরক্স লাগবে, সেটা আমি পাপাকে নিচে দিয়ে দেবো, আমি ওই পা দিয়ে যাব। তারপরে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। আমাদের একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো তোমাদের সেটা বলছি, যাওয়া হবে কি না আমি জানি না। তো সেই কারণে সকাল থেকে সবাই ফোন করছে, এসএমএস করছে, মানে আমরা যেখানেই যাই পুরো ফ্যামিলি দলবল বেঁধে যায়। মাঝে মাঝে সিঙ্গেল যাই, সবসময় তো সবাই একসঙ্গে যাওয়া সম্ভব হয় না, কিন্তু কিছু কিছু জায়গা আছে আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাই। তো দেখি যাওয়া হয় কি না, ওই পা দিয়ে যাই। ওরা সকাল থেকেই ফোন করছে আমাকে, তো ফোনটা রিসিভও করা হয়নি, আমি চান টান করছিলাম। তো দেখলাম আমি আর ফোনে কথা বলবো না, ওই পাড়ায় গিয়ে ডিরেক্ট কথা বলবো। তো আজকে ফোনটা নিয়ে যাব, মানে সব কিছু শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেল, দেখো এখন যাই, এখন নিচে যাই আমি। এখন নিচে চলে আসলাম, তো জ্যাকেটটা পরে নিচ্ছি। এইদিকে একদমই ঠান্ডা নেই, তবুও শীতকালে শীতের কিছু না পরলে একদমই ভালো লাগে না, তাই জ্যাকেটটা পরলাম। এখন আধার কার্ডটা বার করছি, ওই পাপাকে দিতে হবে নিচে, কি একটা দরকারের জন্য লাগবে। তো জেরক্স নেই আমার কাছে, নিচেই জেরক্সের দোকান আছে, একটা করে নেবো গা, অনেক থাকে, কারণ বুঝতেই পারছো আমাদের দোকান আছে নিজস্ব জেরক্সের, তাই প্রচুর আমাকে সব জেরক্স 10-20 কপি করে এনে রেখে দেয়, আমি সব ফেলে দিয়েছি, আমার ভালো লাগে না বাড়িতে বোঝাবে বেঁধে রাখতে। তো সেই কারণে নিচে জেরক্সটা করে পাপাকে দেবো গা। তো ছাদে আমার চুলটা মোটামুটি শুকিয়ে গেল, তো হেয়ার স্ট্রামটা লাগাতে ভুলে গেছিলাম, তাই ঘুরে এসে আমি আবারও স্ট্রামটা লাগিয়ে নিলাম। তো এখন দেখো আমি চলে আসলাম, তো এটা আমার খালো অব্বা হচ্ছে। তো এখানে বসে আমরা শীতকালে মামাদের বাড়িতে সব বোন মিলে আড্ডা মারি। তো পিউ পূজাকে ডাকলাম, তো ওরা আসলো না, এখনই টিউশন থেকে আসলো বলে। তো এখন চলে এসছি আমি রেখা মাসিদের বাড়িতে, আমার যে খালো অব্বাটা বসেছিল না ওদেরই বাড়ি। তো এটা পিউ পূজা, তো পূজা এখন টিউশন থেকে আসলো, নিয়ে ব্লগ করছে বলে হাসাহাসি চলছে, মানে এখনো একদম সুন্দর ফিটিং। জামাটার কথা ভাবছিলাম যে পরে না কেন, এই ছোট থেকে বড় হলো সারা জীবন চান করতে যাওয়ার জন্য অশান্তি, মানে সহজে কোনো দিন চান করতে যায় না, শুধু বসে থাকে। বুঝি না কেন ওদের চান করতে এত বোরিং লাগে, আমার সব একদিক চান করা একদিক। তো এখন আমরা লাঞ্চে বসবো, পিউ পূজা আমি তিনজনে খাবো। তো রেখামাসি আজকে খিচুড়ি করেছে, তো আজকে রেখামাসির বাড়িতেই খাচ্ছি। আর এখানে বিপ আলু ভর্তা, আর এখানে টক দিয়ে মাছ রান্না আছে, আর রেখামাসি ভাত করেছে, ওটা খাওয়ার জন্য রেখামাসি আর কি খিচুড়ি খেতে পছন্দ করে না, তাই খেতে বসলাম, খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি খুবই ফেভারেট, বাড়িতে মনে হয় বিরিয়ানি হয়েছে। তো এইদিকে আসলে আমি তাও বলি না খেয়ে যায় না, মানে যেখানে আসি আমার খাবার চলে আসে সামনে। তো তিন বোনে এখন খাচ্ছি, এটা সেই ছোট থেকে অভ্যেস, মানে এখানে আসলে আমরা তিন বোনে এইভাবে বসে বসে খাই। তো ব্যাক ক্যামেরা দিয়ে একবার দেখা যাবে, কিচ্ছু নেই হাসি, দেখো খাচ্ছে, খাচ্ছে বলে মুখটা লুকিয়ে নিচ্ছে। গাইস এখন বাড়ি চলে এসেছি আমি, তো বাড়িতে এসে ও কাজে বসেছে, এর নাম দিয়েছে ইউটিউব কোম্পানির মালিক। আমার বান্ধবীগুলো, আমার যাগুলো, মানে ইউটিউবের সমস্ত কাজ করে,
সবার করে নিচ্ছে, তো আজকে একটা কি করছে আমার চ্যানেলের জন্য আমি জানি না, আমাকে কিছুতেই বলছে না। তো দেখো তোমাদের যদি কারো দরকার হয় ইউটিউবের কোনো এর জন্য, তো এর সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো, তোমাদের সবার কাজ করে দেবে। আর বেলায় বসে আছি চাটা খেয়ে, তো আফিফকে টিউশন নিয়ে যাব, 6:30 থেকে টিউশন আছে, এখন বাজছে 6টা। দেখো আফিফ সোনা এদিকে বসে আছে, দুইজনেই আমরা এখন ব্ল্যাক ব্ল্যাক পরে আছি। তো এতদিনের মধ্যে আজকে সোয়েটার পরলাম বাড়ির মধ্যে, কারণ আজকে একটু ঠান্ডা লাগছে। তো এখন বসেই থাকবো, বসে বসে ফোন দেখবো, আমার তো কোনো কাজ কাম নেই যে তোমাদের সঙ্গে আমি সেইগুলো শেয়ার করবো। আর আমার একটা প্রবলেম কি হয়ে গেছে জানো, আজকে প্রবলেম আমার দুটো স্ট্যান্ড মানে ট্রাইপড যেটা ছোটো হয় সেটাও ভেঙে গেছে, আর যেটা স্ট্যান্ড রিং লাইটের সঙ্গে যে মোবাইল লাগানো হোল্ডারটা থাকে না ওটাও ভেঙে গেছে। নিয়ে রিং লাইটটা তো নিউ কিছুই হয়নি, ভালোই আছে, তো হোল্ডারটা সিঙ্গেল পাওয়া যাচ্ছে না। তো আমি এখন কী করবো ভেবে পাচ্ছি না, যে রিং লাইট তো ভালো আছে, তখন 600-700 টাকাতে আবার রিং লাইট কিনবো, তো টেনশনে পড়ে গেছে। এখন কী করবো, কীভাবে আমি হোল্ডারটা পাবো, অনলাইনেও পাচ্ছি না, দোকানেও পাচ্ছি না, বলছে সিঙ্গেল পাওয়া যায় না। তো আমার সব কিছু ভেঙে গেছে, আমি কী দিয়ে ভিডিও বানাবো এখন আমি কিছু ভেবে পাই না। তো এখন 8:15 বাজছে, তো এখন আফিফকে টিউশন নিয়ে যাব, তো টোটোর জন্য দাঁড়িয়ে আছি এখানে আমি, বলবো না তো টোটোতে যাব। সন্ধ্যেবেলায় 8টা খানা এই দোকানে, সবাই 8টা দেয় সারা জীবন, আগে দোকানে 8টা হতো, এখন খানা আজকে খাবো না, আজকে বাড়িতে বিরিয়ানি আছে তাই মোমোটা খাবো না। বাড়ি এসে এসে হাত মুখ ধুয়ে আমি কিচেনে ঢুকে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছে, তো এখন বিরিয়ানি খাবো। সকালে খেয়েছি খিচুড়ি, রাতে খাচ্ছি বিরিয়ানি, জানি না আজকে রাতে আমাকে মরতে হবে কি না। এর সঙ্গে আমি সন্ধ্যাবেলায় খেয়েছি কি বলে ভাপা পিঠে, বুঝতেই পারছো তিনটেই হচ্ছে গ্যাসের জিনিস, রাতে কি হবে আল্লাহ জানে। তো আফিফ বিরিয়ানি খেলো না, ও শুকনো মুড়ি খাচ্ছে, কারণ ও বিরিয়ানি পোলাও খিচুড়ি কিচ্ছু খায় না, শুধু ভাত খায়, সাদা ভাত। বাড়ির জামা খাওয়া দাওয়া কমপ্লিট, প্রচণ্ড খিদে পেয়েছিলাম, আমি খেয়ে নিলাম, তারপর নিচে মুড়ি আনতে যাচ্ছি, মুড়ি শেষ হয়েছে তাই পাপা কিনে দিচ্ছে, সেটা আনতে যাচ্ছে, তা দীপটা ডাকলাম আবার নিচে চলে আসলো, সেই কারণে ছেড়ে দিয়ে যাচ্ছি। তো দেখো পাপা এখন মুড়িটা কিনে রেখেছে, সঙ্গে কালকে মেরি ক্রিসমাস তাই কেক এনেছে, তো কেকটা পাপা বলছে খেতে অনেক টেস্টি, তো দোকানে একটু খেয়ে দেখো, তাই পাপা কেকটা এখন খুলছে, তো খেয়ে দেখলাম তো খেতে বেশ ভালোই ছিল। তো কালকে হচ্ছে মেরি ক্রিসমাস, তো আজকেই কেক খেয়ে নিলাম, তো আমাদের তো এটা নিয়ে কোনো ইয়ে নাই, খাওয়া নিয়ে দরকার, তাই কেকটা এনেছে, জানি না অপু আবার হয়তো রাতে আনবে। তো পাপা পিস পিস করে কেটে দিল, তো খাওয়াটা আর দেখাতে পারিনি, এখন বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে দই খাচ্ছি আমি। তো তোমরা হয়তো ভাববে যে শীতকালে দই খাচ্ছে, তা আবার ফ্রিজ থেকে বার করে ঠান্ডা, তো আমার শীতকালে দই কোল্ড ড্রিঙ্কস এইসব সবই চলে, মানে আমার যখন যেটা ইচ্ছে হয় আমি তখন সেটা খাই। তো এখন আমার সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেল, তো ফ্রেশ হয়ে ব্রাশ করে এখন বিছানায় শুয়ে পড়বো, শুয়ে শুয়ে শান্তি করে মোবাইল দেখবো, আর কোনো কাজ থাকলে না অপু আসবে, অপুকে আম্মি খেতে দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু পরে আমি ভিডিওটা এন্ড। তো এখন চলে এসছে, খাওয়া দাওয়া করে নিয়েছি, তো ভিডিওটা এন্ড করতে পারলাম। দুজনে দুধ খাবো একটা গ্লাসে, রাতে দুজনে দুধ খাই, একটু খাই আমি বেশি খাই, আমি দুধ খেতে ভালোবাসি না, ছোটোবেলায় খুব দুধ খেতে পছন্দ করতাম, তখন আম্মি খেতে দিত না, হতো পেটের প্রবলেম হবে, আর এখন খেতে বলে এখন খাই না। তো আজকে সারাদিন যা যা করলাম মোটামুটি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা নিয়ে ভিজিট করছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।